প্রতীক্ষার পালা শেষ। 1 নভেম্বরে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে চলবে বহুল প্রত্যাশিত বাণিজ্যিক ট্রেন, উৎফুল্ল দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তবে রেলের ভাড়া বাসের চেয়ে অনেক বেশি হওয়ায় তাদের আনন্দ ম্লান, ভাড়া পুনর্বিবেচনার দাবি সাধারণ মানুষের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। পদ্মা বহুমুখী সেতু দিয়ে রাজধানী থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ফরিদপুরের সাথে রেল সংযোগের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বাণিজ্যিক যাত্রার পালা, শুরু হবে স্বপ্নের রেল যাত্রা। কাঙ্ক্ষিত সেই মুহূর্তের আগেই যাত্রীদের স্বপ্ন অনেকটাই ফিকে। ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকা যেতে প্রতি যাত্রীকে গুনতে হবে নন এসি 350 টাকা এবং এসি 667 টাকা, যা বাস ভাড়ার চেয়ে বেশি। ভাঙ্গা থেকে ঢাকার ভাড়া 80 থেকে 100 টাকার মধ্যে হয়, তাহলে আমরা সবাই স্বাচ্ছন্দ্য ভাবে যাতায়াত করতে পারবো। বাসে থেকে যদি ট্রেনের ভাড়া বেশি হয় তাহলে যাবো কি করে ট্রেনে করে? ভাড়া দেখে যতটুকু আমরা আশাবাদ ইসলাম থেকে অনেক বেশি হতাশ। আন্তনগর ট্রেনে নন এসি শোভন চেয়ারে ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া 345 টাকা, এসি চেয়ারে ভাড়া 656 টাকা। ঢাকা চট্টগ্রামের দূরত্ব 321 কিলোমিটার, অথচ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গার দূরত্ব 77 কিলোমিটার মাত্র। জনগণের জন্য এটি হেলদি হবে না এবং জনগণ বান্ধব ভাড়া হচ্ছে না। আমি বুঝতে পারছি না যে কাদের মাথা থেকে এরকম একটা উদ্ভট চিন্তা হয়েছে। আমি উদ্ভট চিন্তা বলছি এই কারণে যে রেলের ভাড়া সবসময় বাসের থেকে কম হয়, এটি আমরা জেনে আসছি। জেলার শীর্ষ কর্মকর্তাও একমত, তিনি মনে করেন ঢাকা থেকে ভাঙ্গা রেলপথের ভাড়া পুনর্বিবেচনা করা প্রয়োজন। রেল গরিব মানুষের জন্য একটা চলার প্রধান বাহন, এটা যদি এত ভাড়া হয় তাহলে এই রেলটি মানুষের কাজে খুব কম লাগবে। বাস ভাড়ার চেয়ে রেলের ভাড়া বেশি হলে যাত্রী সংকটে লোকসানের মুখে পড়তে পারে এই রেল রুট। সাধারণ মানুষের কথা বিবেচনা করে ভাড়া পুনর্নির্ধারণের দাবি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।